আসসালামু আলাইকুম। আজকে ইলেকট্রিক্যাল সার্কিট টু ক্লাসে আমরা শিখব পিওরলি রেজিস্টিভ সার্কিট, ইন্ডাকটিভ এন্ড ক্যাপাসিটিভ সার্কিট সম্পর্কে। যে একটা পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট এবং পিওর ক্যাপাসিটিভ সার্কিটটা কেমন হয় এবং তার বৈশিষ্ট্যগুলো দেখব আর কি। তো আমরা জানি যে একটা এসি সার্কিটে সাধারণত তিনটা প্যারামিটার থাকে, হলো রেজিস্ট্যান্স, একটা ইন্ডাকটেন্স এবং একটা ক্যাপাসিটেন্স। আমরা রেজিস্ট্যান্স কে আর দ্বারা প্রকাশ করি, ইন্ডাকটেন্স কে এল এবং ক্যাপাসিটেন্স কে সি দ্বারা প্রকাশ করি। এই তিনটা প্যারামিটার মূলত একটা এসি সার্কিটে থাকে আর কি। তো আমরা এখন দেখব হলো যে পিওরলি রেজিস্টিভ সার্কিট এটা আসলে কি, আর এটার বৈশিষ্ট্যগুলো কি কি। মূলত হচ্ছে পিওরলি রেজিস্টিভ সার্কিট বলতে আমরা বুঝাই হলো যে যে সার্কিটে শুধু রেজিস্ট্যান্সের গুণাবলী থাকবে, মানে রেজিস্টিভ যে গুণাবলী সেগুলো থাকবে, অন্য কোনো বৈশিষ্ট্য আর কি থাকবে না। যেমন হলো যে পিওরলি রেজিস্টিভ সার্কিটে হলো যে আমার যে ইন্ডাকটেন্স এর পরিমাণ হলো খুবই কম থাকবে, এটা হলো আমার রেজিস্ট্যান্স এর পরিমাণটা যেরকম থাকবে সেটার সাথে তুলনা করে আমার রিয়াক্টেন্স এর পরিমাণ খুবই কম, মানে এখানে খুব কম ইন্ডাকটেন্স থাকবে, মানে এটা পুরোটাই হলো মানে রেজিস্টিভ সার্কিট থাকবে আর কি। আর হচ্ছে যে এটার আপনার রেজিস্টিভ সার্কিটের যে ভোল্টেজ সোর্সটা, মানে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা পুরাটাই হলো যে আমার যে ওহমিক রেজিস্টেন্স আছে এই রেজিস্টেন্সের ভিতর দিয়েই প্রবাহ হবে আর কি। তো পিওরলি রেজিস্টিভ সার্কিটটাকে আমরা আবার নন ইন্ডাকটিভ সার্কিটও বলি, কারণ এখানে ইন্ডাকটেন্স এর গুণাবলী নাই আর কি, পুরোটাই রেজিস্টেন্স এর গুণাবলী থাকবে। আর হচ্ছে যে আমরা যদি পিওরলি রেজিস্টিভ সার্কিটটা দেখি, তাহলে এই সার্কিটে আমাদের ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজ এবং ইনস্ট্যান্টিনিয়াস কারেন্টের যে মানটা আমরা পাবো দুটোই হলো যে একই ফেজে থাকবে। একই ফেজে থাকা মানে যে আমরা বলি যে এটা ইন ফেজে থাকবে আর কি, মানে হচ্ছে যে আমরা যদি এই ওয়েভের দিকে তাকাই, এখানে যে আমাদের একটা ভোল্টেজ এর সিগন্যাল আছে, এখানে ভোল্টেজ ওয়েভ এবং একটা কারেন্ট ওয়েভ আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ওয়েভ দুটো হলো যে জিরো বিন্দু থেকেই শুরু হয়েছে, মানে হচ্ছে যে এটা স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট কিন্তু মানে একই বিন্দুতে। হ্যাঁ, তো হচ্ছে যে যদি আমরা মনে করি যে এটার ইনস্ট্যান্টিনিউয়াস ভোল্টেজ এর ক্ষেত্রে যদি আমরা মনে করি যে ইনস্ট্যান্টিনিউয়াস ভোল্টেজ হলো ভিএম সাইন ওমেগা টি আর কি, ভিএম সাইন ওমেগা টি। আচ্ছা, এখানে আমি ডাব্লিউ টি লিখছি, ওমেগা টি হবে আর কি। আর যদি আমরা কারেন্টের ক্ষেত্রে মনে করি যে এটার ভ্যালুটা হলো আই এম সাইন ওমেগা টি, তাহলে এই দুইটা ভ্যালু আমার হচ্ছে ইন ফেজে হবে এবং এটার মানটা শুরু হবে যেখান থেকে শেষ হবে সেখানে, আবার শুরু হবে একই জায়গা থেকে। শুধুমাত্র এটার যে এই যে ভিএম এবং আই এম এর মান, মানে আমার ম্যাগনিচিউডের যে মানটা, এই মানটা হলো পার্থক্য। সাধারণত আমাদের ভোল্টেজের মানটা বেশি থাকে, অর্থাৎ ভোল্টেজের ম্যাগনিচিউডের ভ্যালু বেশি থাকবে আর কি, ঠিক আছে। আর ফেজর ডায়াগ্রামে এটা আমরা পরে আবার দেখাবো, যেহেতু দুইটার কোনো অ্যাঙ্গেলের পার্থক্য নাই, মানে ইন ফেজে আছে, তাহলে এই দুইটার ফেজর ডায়াগ্রামটাও একই দিকে হবে, শুধুমাত্র ম্যাগনিচিউডের মানের পার্থক্যর কারণে হচ্ছে আই এবং ভি এর মানের কম বেশি হবে। আর যেহেতু এটার ইন ফেজে আছে, তার মানে হলো যে আমার এখানে কস হবে জিরো ডিগ্রি, আর আমরা জানি যে কস জিরো ডিগ্রি সমান হলো ওয়ান, অর্থাৎ এখানে পিওরলি রেজিস্টিভ সার্কিটের আমার কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা হবে হলো ওয়ান। ওকে, তো পিওরলি রেজিস্টিভ সার্কিট পাওয়ার ফ্যাক্টর যে ওয়ান হবে এটা এখানে আমরা দেখিয়েছি, সেটা হচ্ছে যে এই যে আমরা জানি সাধারণত পাওয়ার ইকুয়াল টু ভি আই কস থিটা। হ্যাঁ, তো আমার এখানে যেহেতু কস থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি, বা থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি, তাহলে কস জিরো ডিগ্রি সমান সমান আমরা জানি ভ্যালু সমান সমান হলো ওয়ান। সুতরাং পাওয়ারের মানটা হবে পি ইকুয়াল টু ভি আই, ভি ইন্টু আই ইন্টু কস জিরো ডিগ্রি সমান সমান ওয়ান, অর্থাৎ ভি আই ইন্টু ওয়ান ইকুয়াল টু ভি আই, ভি আই ওয়ান। অর্থাৎ হচ্ছে যে আমার কারেন্টের ওয়েবফর্ম এবং ভোল্টেজের ওয়েবফর্ম ইন ফেজ থাকার কারণে আমার যে পিক ভ্যালুটা, অর্থাৎ কারেন্টের পিক ভ্যালু এবং ভোল্টেজের পিক ভ্যালু, আমরা যদি আবার ওয়েভের দিকে যাই,
এই পিক ভ্যালুটা হচ্ছে যেখানে কারেন্টের পিক ভ্যালু হবে আমার ভোল্টেজেরও পিক ভ্যালু সেখানে হবে, এবং যেখানে কারেন্টের জিরো ভ্যালু হবে আমার ভোল্টেজেরও সেখানে জিরো ভ্যালু হবে। অর্থাৎ যে আমার ভোল্টেজ এবং কারেন্টের যে মানটা হবে এই দুইটার গুণফলই মূলত হবে আমার হচ্ছে পাওয়ার, এই ইয়ের রেজিস্টিভ সার্কিটের পাওয়ার। অর্থাৎ রেজিস্টিভ সার্কিটের পাওয়ারটা হবে যে মানে ভোল্টেজ এবং কারেন্টের জাস্ট গুণফল, সেখানে আর কোনো অ্যাঙ্গেলের কোনো কিছু থাকবে না, এটাই হচ্ছে হলো রিয়েল পাওয়ার। আমাদের এই যে ওয়েব ফর্মটা, আমরা পাওয়ারের একটা ওয়েব আছে আমি দেখাচ্ছি, যে এখানে পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে আমার এই যে ভোল্টেজের যে ব্লু কালারের যে ওয়েবটা দেখছি, এটা যদি আমাকে ভোল্টেজের ইকুয়েশন চিন্তা করি, এবং এটাকে আমরা যদি মনে করি ভিএম সাইন থিটা, হ্যাঁ ভিএম সাইন থিটা যদি হয় তাহলে, আর এই কারেন্টেরটা হচ্ছে ভিএম আই এম সরি আই এম সাইন থিটা, তো আই এম সাইন থিটা এবং ভিএম সাইন থিটা এটার যে পজিটিভ অংশটা, অর্থাৎ যে পিক এখানে পিক অংশ এবং কারেন্টের পিক অংশ দুটো কিন্তু একই দিকে, শুধু ম্যাগনিচিউডের মানের পার্থক্য। আবার এখানে যদি আমরা নেগেটিভের দিকে চিন্তা করি তাহলেও দুইটা হলো একই দিকে, এই পজিটিভ যে পিক অংশ দুইটা, এই দুইটাকে আমরা যেহেতু জানি পি ইকুয়াল টু ভিআই, তো ভিআই ভি এবং আই গুণ করলে আমরা এখানে পাওয়ারেরও একটা পজিটিভ পিক অংশ আর কি আমরা পাবো। আবার নেগেটিভ দিকে সেইমই, আমরা যদি এই ভোল্টেজের ম্যাগনিচিউড যেটা সর্বোচ্চ পিক ভ্যালুটা, এবং এটা ভোল্টেজের পিক ভ্যালু এবং কারেন্টের পিক ভ্যালুটা আমরা গুণন করি, তাহলে কিন্তু দুইটার গুণফল, এটা যদি হয় নেগেটিভ পিক ভ্যালু যদি আমরা মনে করি, যে হচ্ছে এটা হলো আমার মাইনাস ভিএম যদি হয়, মাইনাস ভিএম, আর এটা হচ্ছে হলো আমার মাইনাস আই এম, অর্থাৎ এটা হচ্ছে হলো মাইনাস আই এম, মাইনাস আই এম, আর এটা হচ্ছে হলো মাইনাস ভিএম। তাহলে মাইনাস ভিএম আর হলো যে মাইনাস আই এম গুণন করলে মাইনাস এম হচ্ছে প্লাস মানে ভিআই, ঠিক আছে? তার মানে এখানে আমার পাওয়ারটা হবে কিন্তু পজিটিভ ভ্যালু, যদিও আমার ভোল্টেজ এর এখানে ম্যাক্সিমামটা আমি নেগেটিভ ভ্যালু ধরি, এবং কারেন্টের ম্যাক্সিমামটা নেগেটিভ ভ্যালু এবং ভোল্টেজের ম্যাক্সিমামটা নেগেটিভ ভ্যালু হলেও কিন্তু পাওয়ারটা আমি পজিটিভ পাবো, এবং ভোল্টেজের এই ম্যাক্সিমাম ভ্যালু এবং কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালুর গুণফলটাই হবে আমার পাওয়ারের মান। অর্থাৎ হলো পিওরলি রেজিস্টিভ সার্কিটের আমার যে ইলেকট্রিক্যাল কারোর যে পাওয়ারটা, এটা হবে যে পুরোটাই হলো যে আমার যে রেজিস্টেন্স এর ভিতর দিয়ে মানে রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে, এটার পুরো কারেন্টটা যে ফ্লো হবে সেটার মানের উপর নির্ভর করবে। এটাকে আমরা পি ইকুয়াল টু ভিআই ও লিখতে পারি বা আই স্কোয়ার আর ওয়াটও লিখতে পারি আর কি, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত পিওরলি রেজিস্টিভ সার্কিটের মানে বৈশিষ্ট্য আর কি, আর এটার পাওয়ার এবং ভোল্টেজের যে ওয়েব ফর্মটা আর কি। মূলত পিওরলি রেজিস্টিভ সার্কিট তো আসলে ওইভাবে আমরা চিন্তা করতে পারি না, ম্যাথমেটিক্যালি আমরা ইয়া করব, কিন্তু প্র্যাকটিক্যালি পিওরলি রেজিস্টিভ সার্কিট তো এইভাবে আমরা দেখতে পাবো না, কারণ ওইটার ভিতরে কিছু না কিছু ইন্ডাকটেন্স এর গুণাবলী থাকবে আর কি। পিওরলি রেজিস্টিভ সার্কিটের যে ভোল্টেজ এবং কারেন্টের মান, এগুলো হলো আরএমএস ভ্যালু আর কি। অতএব হলো যে টোটাল যে পাওয়ারটা হবে রেজিস্টিভ সার্কিটের, সেটাই ভোল্টেজ এবং কারেন্টের মানগুলো হবে আরএমএস ভ্যালুতে। তো এখন আমরা দেখবো হলো পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। আসলে তো পিওরলি ইন্ডাকটিভ সার্কিট যেটা কল্পনা করা হয় সেটা হচ্ছে এখানে কোনো রেজিস্টেন্সের গুণাবলী থাকবে না, তার মানে এখানে কোনো আই স্কোয়ার আর লস থাকবে না। তো মূলত এই পিওরলি ইন্ডাকটিভ সার্কিটটা হবে হলো যে আমার সোর্স থেকে যদি আমি এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করি, তাহলে কি হবে, এই ইন্ডাক্টরের ভিতরে কারেন্ট ফ্লো হলে এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স এর তৈরি হবে। হ্যাঁ, তো এই ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হওয়ার কারণে এখানে কিন্তু একটা ইএমএফ তৈরি হবে। তো এই ইএমএফ টাকে আমরা মূলত হলো ব্যাক ইএমএফ বলি। এই ইএমএফ টা হচ্ছে যে আমার মেইন সোর্স এর যেই কারেন্টটা আসবে এটাতে হলো কিছু বাধা সৃষ্টি করবে। মূলত এই ইন্ডাক্টেন্স নিজে থেকে কোনো বাধা তৈরি করে না আর কি, কারণ ইন্ডাকটেন্স এর ভিতরের যে রেজিস্টেন্স থাকে এটা খুবই নগণ্য থাকে। এটা হচ্ছে যে ব্যাক ইএমএফ তৈরি হওয়ার কারণে এটা ওভারকাম করতে আমার যে মেইন সোর্স ভোল্টেজটা আছে সেখান থেকে যে কারেন্টটা আসে এটা ওভারকাম করতে যেই ভোল্টেজের একটা ড্রপ হয় মানে সেটাই হচ্ছে এটাকে বাধা দেয়, কিন্তু এখানে কিন্তু কোনো ওহমিক ভোল্টেজ ড্রপ হয় না আর কি, মানে রেজিস্টেন্স এর কারণে কোনো ভোল্টেজ ড্রপ হয় না।
আচ্ছা, তো আমরা যদি এই পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের আমার ইনস্ট্যান্টিনিউয়াস ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশনটা দেখি, তাহলে দেখব যে আমার হচ্ছে যে এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়, সেই অ্যাপ্লাই ভোল্টেজ বা ইনস্ট্যান্টিনিউয়াস ভোল্টেজটা হয় হলো আমার ভিএম সাইন ওমেগা টি, ঠিক আছে? আর হচ্ছে যে আমার কারেন্টটা হয় হলো আইএম সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। এখানে হলো কারেন্ট আমার ভোল্টেজ থেকে পাই বাই টু বা 90 ডিগ্রি ল্যাগ করে। হ্যাঁ, তো 90 ডিগ্রি ল্যাগ করে, তো ভোল্টেজের থেকে ভোল্টেজটা যদি আমি ইয়াতে ধরি মানে 0 ডিগ্রি থেকে শুরু হয়, তাহলে কারেন্টটা শুরু হবে হলো 90 ডিগ্রি পরে থেকে, ঠিক আছে? তো এই যে এখানে আমরা যদি পাওয়ারের যে ওয়েবফর্ম, ভোল্টেজ কারেন্ট এবং পাওয়ারের যে ওয়েবফর্ম দেখতেছি, এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পারি যে এই ভোল্টেজের যেই ওয়েবটা আছে যেটা 0 থেকে শুরু হয়েছে, সেটা থেকে কিন্তু 90 ডিগ্রি পরে অর্থাৎ পাই বাই টু থেকে যে আমার কারেন্টের ওয়েবটা শুরু হয়েছে আর কি, ঠিক আছে? পাই বাই টু পরে থেকে। ইন্ডাকটিভ সার্কিটে যেটা হয় যে এই যে প্রথম যে কোয়ার্টার সাইকেলটা আছে, হ্যাঁ, মানে প্রথম হাফ সাইকেলের অর্ধেক কোয়ার্টার সাইকেলে, এই প্রথম কোয়ার্টার সাইকেলে হলো যে আমার হলো মেইন যে সোর্স পাওয়ারটা থাকে আমার সার্কিটের, সেই সোর্সের পাওয়ার থেকে হলো যে আমার এই পাওয়ারটা নিয়ে ওই ম্যাগনেটিক ফিল্ডে মানে সেট আপ করে আর কি। অর্থাৎ যে আমার যে সোর্স পাওয়ারটা আছে, আমরা যদি ইয়েতে দেখি যে মনে করি যে এখানে আমার এই যে সোর্সটা যেটা আছে, এই সোর্স থেকে যে আমার কারেন্ট ফ্লো হবে এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে, ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হলে আমাদের আমার এখানে হলো ফার্স্ট যে কোয়ার্টার সাইকেলটুকু আছে, এই ফার্স্ট কোয়ার্টার সাইকেলে যে পরিমাণ আমি পাওয়ার এখানে ফ্লো হবে, সেই পরিমাণ পাওয়ারটা কিন্তু এই ইন্ডাক্টরটা নিয়ে এটা একটা ম্যাগনেটিক ফিল্ড সেট আপ করবে। আবার সেকেন্ড কোয়ার্টার সাইকেলে হলো যে এই ম্যাগনেটিক ফিল্ডটা হলো এটা ভেঙে যাবে আর কি, ভেঙে গিয়ে ওই পরিমাণ এনার্জিটা হলো যেটা স্টোর হয়েছে ওইটা আবার আমার ইয়েতে রিটার্ন যাবে, সোর্সে রিটার্ন যাবে এদিক দিয়ে। তো এইখানে যে মানে যে পরিমাণ আসলে সোর্স থেকে পাওয়ার নিয়ে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হইতেছে, আবার সেই পরিমাণ পাওয়ারটা কিন্তু আমার সোর্সে রিটার্ন যাইতেছে। এই কারণে সোর্সে রিটার্ন গেলে আমার এখানে কোনো আসলে পাওয়ার কনজিউম হয় না। তো এই ইন্ডাকটিভ সার্কিটটা মূলত এখানে ইয়া থাকবে না, আমার পাওয়ার থাকবে না, এখানে পাওয়ারের মান হবে হলো 0। আর হচ্ছে যে আমার পাওয়ার ফ্যাক্টরও হবে হলো 0, যেহেতু এখানে পাওয়ারের মান নেই, তো পাওয়ার ফ্যাক্টরটা হলো আমার এটা 0 হবে আর, ঠিক আছে? আর হচ্ছে এখানে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্সটা কি, এটা আমাদের দেখতে হবে যে আমরা আগে থেকেই জানি যে হলো যে আমাদের ইন্ডাক্টর নিচ থেকে আসলে বিদ্যুৎ প্রবাহে কোনো বাধা সৃষ্টি করে না, এটা হচ্ছে যে এর ভিতর দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহ হওয়ার কারণে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এটার কারণে যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হলে যে ইএমএফটা তৈরি হয়, সেই ব্যাক ইএমএফ আমার মেইন সোর্সের ইএমএফ কে যে পরিমাণ বাধা দেয়, এ কারণে যে আমার বাধাটা তৈরি হয় সেটা হলো আমাকে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স বলে সেটাকে। তো এই ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স কে আমরা হলো XL দ্বারা প্রকাশ করি, আর XL এর মানটা হচ্ছে ওমেগা এল, এবং আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2πf। হ্যাঁ, তো অতএব আমরা বলতে পারি যে ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হলে যে পরিমাণ বাধার সৃষ্টি হয় সেটা হলো যে আমরা XL দ্বারা প্রকাশ করব, আর এটাকে বলবো আমরা 2πfL। হ্যাঁ, যেখানে f টা হচ্ছে হলো আমার ফ্রিকোয়েন্সি, f টা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর l টা হচ্ছে আমার হলো ইন্ডাকটেন্স, আর আমরা জানি ইন্ডাকটেন্স এর একক হলো হেনরি। হ্যাঁ, আর আমার যে ইন্ডাকটিভ রিয়াকটেন্স, এই ইন্ডাকটিভ রিয়াকটেন্স এর কিন্তু আমার রেজিস্ট্যান্স সেই ওহমই হবে, মানে রিয়াকটেন্স এর যে পরিমাণটা বা বাধার পরিমাণ এটা আমরা কি ওহম দ্বারাই প্রকাশ করব, এটা সেম টু রেজিস্ট্যান্স এর মতোই, ঠিক আছে? আর হচ্ছে যে ইন্ডাকটিভ রিয়াকটেন্স এটা হলো ডিরেক্টলি আমার যে ফ্রিকোয়েন্সিটা আছে ভোল্টেজের ফ্রিকোয়েন্সি এটার সাথে প্রপোর্শনাল আর কি। হ্যাঁ, মানে ফ্রিকোয়েন্সি বাড়ালে আমার এই রিয়াকটেন্স এর পরিমাণ বাড়বে, ফ্রিকোয়েন্সি কমলে আমার রিয়্যাকট্যান্স এর পরিমাণ কমবে। তো এখন আমরা দেখব হলো পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট।
পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট দেখবো এখন আমরা। পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটটা হচ্ছে সে আগের মতোই, যেমন এখানে হলো ক্যাপাসিটরের গুণাবলী শুধু থাকবে, হ্যাঁ, আর হচ্ছে যে সেই ইন্ডাকটিভ পিওরলি ইন্ডাকটিভ সার্কিটে যেরকম আমার ইএমএফ তৈরি হয়েছে, এখানে ক্যাপাসিটিভ সার্কিটে হলো আমার হলো ক্যাপাসিটরটা চার্জড হবে প্রথমে। তো আমরা যখন কোনো পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটে অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন কিন্তু এটা প্রথম ফার্স্ট ডিরেকশনে হলো এটা চার্জ হবে, আর তারপর অপোজিট প্রথম দিকে ফার্স্ট ডিরেকশনে চার্জ হবে, তারপরে হলো অপোজিট ডিরেকশনের দিকে হবে। তো আমরা হচ্ছে যদি পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটের ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু আমরা দেখি, তাহলে আমার হচ্ছে যেটা ভোল্টেজ হবে হলো ইনস্ট্যান্টিনিউয়াস ভোল্টেজ এর হয় হলো ভিএম সাইন ওমেগা টি, আর হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস কারেন্ট হবে হলো ভিএম সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। এখানে হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিটে আমার কারেন্টটা কিন্তু হলো লিড করবে 90 ডিগ্রিতে, ঠিক আছে। আমার ইন্ডাকটিভ সার্কিটে কি হয়েছে যে কারেন্ট হলো ল্যাগ করছে 90 ডিগ্রি, কিন্তু এখানে হলো কারেন্ট লিড করবে হচ্ছে 90 ডিগ্রিতে। আর সেম আগের মতো হলো আমার এখানে পাওয়ার কোনো অ্যাবজর্ব হবে না, কেন হবে না সেটা আমরা পরের স্লাইডে দেখবো আর কি। আর এখানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর আগের মতোই জিরো হবে আর কি। আমরা যদি পাওয়ারের কার্ভটা যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে ইন্ডাকটিভ এর মতোই যে এই পাওয়ার কার্ভে যে হাফ কোয়ার্টারে প্রথম কোয়ার্টার অংশে কিন্তু ক্যাপাসিটরের প্লেট গুলা চার্জ হবে আর কি। মানে ক্যাপাসিটরের ভিতরে কিন্তু প্লেট থাকে, যেটা মানে ক্যাপাসিটরটা চার্জ হবে হলো ফার্স্ট কোয়ার্টারে, আর নেক্সট কোয়ার্টারে হচ্ছে সেম ভাবে হলো ক্যাপাসিটর ডিসচার্জ হবে। প্রথম যে হাফ কোয়ার্টার সাইকেল আছে সেখানে আমার ক্যাপাসিটরটা চার্জ হবে, নেক্সট হাফ কোয়ার্টার সাইকেলে হচ্ছে ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে। তো এখানে হলো যে চার্জ হওয়ার সময় আমার সোর্স থেকে পাওয়ার নিবে, আবার ডিসচার্জ হলে কিন্তু আবার পাওয়ার ছেড়ে দিবে। অতএব হলো যে আমার এখানে কোনো মানে পাওয়ার ইউজ হচ্ছে না। তো পাওয়ার ইউজ কনজিউম না হলে তো আসলে এখানে এখানে পাওয়ার কোনো কনজিউম হবে ইউজ না হলে আর কি। তো পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটে কিন্তু আমার কোনো পাওয়ার কনজিউম হয় না। আর এটা হচ্ছে যে আমার ভোল্টেজ থেকে কারেন্ট হলো 90 ডিগ্রি লিড করবে। তো আমরা দেখবো হলো ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স। তো এই সে আগের মতোই যে ক্যাপাসিটর নিজে থেকে কিন্তু কোনো বাধা তৈরি করে না, এটা হলো ক্যাপাসিটরের যে এক্সট্রা কাজ। মানে ক্যাপাসিটর আমরা সাধারণত ইউজ করি যে ফিল্টারিং করার ক্ষেত্রে বেশিরভাগই, তো এই ফিল্টারিং এর যে কাজটা সেটা ক্যাপাসিটর করে। আর হচ্ছে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সটা হচ্ছে এই যে চার্জ এবং ডিসচার্জ যে হয়, আর এটার যে প্রপার্টি আছে সেটার কারণে যে কিছু বাধার সৃষ্টি হয়, যে সেটাকে আমরা এক্সি দ্বারা প্রকাশ করি, মানে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স। আর এক্সি সমান সমান হচ্ছে 1/ωc, আবার ওমেগা হলো আমরা জানি 2πf, সুতরাং এক্সি হচ্ছে 2πfc, আর আগের মতোই এফ এটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি, আর সি হচ্ছে ক্যাপাসিটেন্স, আর যেটার একক হচ্ছে হলো ফ্যারাড। আর আমার ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এর একক হলো ওহম, অর্থাৎ আমার রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এবং ইম্পিডেন্স সব একক কিন্তু আমার ওহম, ঠিক আছে। তো এখন আমরা এই যে পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট আর পিওর ক্যাপাসিটিভ সার্কিটটা দেখলাম। এটা আমি একটা স্ক্রিনে একটু শর্ট করে আমাদের সব বিষয় নিয়ে একটু আলোচনা করব, যে এটা একসাথে দেখলে হলো আমাদের সব বিষয়গুলো একটু ক্লিয়ার হবে। আমরা এখন পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ এবং পিওর ক্যাপাসিটিভ সার্কিটের যে বৈশিষ্ট্যগুলো এগুলো একসাথে দেখবো, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা আগেই বলেছি যে আমরা জানি আসলে পিওর রেজিস্টিভ, পিওর ক্যাপাসিটিভ সার্কিট এবং পিওর ইন্ডাকটিভ সার্কিট আসলে বাস্তবে সম্ভব না। তো এটা আমরা হলো একটা স্ট্যান্ডার্ড মানের জন্য আমরা ধরে নিব যে এই সার্কিট গুলো পিওর রেজিস্টিভ, পিওর ইন্ডাকটিভ এবং পিওর ক্যাপাসিটিভ, যাতে আমাদের ক্যালকুলেশন করতে আর কি সুবিধা দেয় আর কি, ঠিক আছে। তো পিওর রেজিস্টিভ সার্কিটে আমরা দেখতে পাই যে আমার ভোল্টেজ এবং কারেন্টের যে
কৌণিক দূরত্ব, হ্যাঁ, এটা কিন্তু হলো জিরো, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট দুটি কিন্তু একই বিন্দু থেকে শুরু হয়েছে। আমরা যদি আমাদের ওয়েভ ডায়াগ্রামে যদি দেখি, অর্থাৎ ভোল্টেজ এর ওয়েভ ডায়াগ্রাম শুরুটা যেখানে, কারেন্টের শুরুটাও কিন্তু ওইখানে, এবং ভোল্টেজ এর এখানে শুরুটা এখানে এবং শেষ যেখানে সেখানে কিন্তু কারেন্টেরও শেষ, এবং আবার যে নতুন করে যেখানে শুরু হয়েছে ভোল্টেজ এবং কারেন্ট সেখান থেকে কিন্তু দুইটা একই সাথে শুরু, অর্থাৎ দুইটা মানই কিন্তু মানে কৌণিক কোনো ব্যবধান এখানে নাই, ইন ফেজে রয়েছে। শুধুমাত্র এটার যে ম্যাগনিচিউড এর পার্থক্য রয়েছে, এখানে কারেন্টের ম্যাগনিচিউডটা কম এবং ভোল্টেজের ম্যাগনিচিউডটা হলো অনেক বেশি। এবং আমরা যদি ভেক্টর ডায়াগ্রাম দেখি বা ফেজর ডায়াগ্রাম, সেখানে দেখলেও কিন্তু আমরা দেখতে পাই যে আমার ভোল্টেজ এবং কারেন্ট যেহেতু এদের মধ্যে কোনো কৌণিক দূরত্ব নাই, অতএব তারা ইন ফেজে আছে, মানে একই দিকে থাকবে, শুধুমাত্র এদের ম্যাগনিচিউডের মানের পরিবর্তন হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি, অর্থাৎ কারেন্টের যে ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু, হ্যাঁ, এবং ভোল্টেজের যে ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু সেটার কিন্তু ভিএম সাইন ওমেগা টি, হ্যাঁ, আমি এখানে লিখেছি ডাব্লিউ টি, আসলে এটা হবে ওমেগা টি, এবং কারেন্টের যে ভ্যালুটা আই এম সাইন ওমেগা টি, এটা কিন্তু দুইটারই অ্যাঙ্গেল হলো জিরো, অর্থাৎ জিরো থেকে শুরু হয়েছে, অতএব দুইটার থিটা হবে জিরো। আর থিটা জিরো হওয়ার কারণে আমরা জানি পাওয়ার ফ্যাক্টর হলো কস থিটা, হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর বিষয়টা নিয়ে আমরা এর আগেও পড়েছি, যেটা হলো যে ভোল্টেজ এবং কারেন্টের যে মধ্যবর্তী কোণ আছে সেই কোণের কোসাইনের যে মানটা, সেই মানটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ। তো এখানে থিটার পরিবর্তে যদি আমরা জিরো ডিগ্রি বসাই, অর্থাৎ আমার যে কোণের মান কস জিরো ডিগ্রি, কস জিরো ডিগ্রি সমান কিন্তু হলো ওয়ান, তো এটা যেহেতু ওয়ান একে আমরা ইউনিটি বলি, অর্থাৎ এটা হলো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আমরা বলতে পারি, অর্থাৎ এই পিওরলি রেজিস্টিভ সার্কিট হচ্ছে একটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, মানে পাওয়ার ফ্যাক্টর হবে হলো ওয়ান, আর এটা আর ভোল্টেজ এবং কারেন্টের মান, অর্থাৎ এটা ফেজ কিন্তু জিরো ডিগ্রি হবে, এবং দুইটা ভোল্টেজ এবং কারেন্টের ওয়েভ ফর্ম এবং কি ফেজর ডায়াগ্রাম দুইটা কিন্তু একই জায়গা থেকে শুরু হবে, ঠিক আছে। আর এবার হলো পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, সেম পিওরলি রেজিস্টিভ সার্কিটের মতোই পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের আসলে বাস্তবে নেই, কোনো কিছু আসলে পিওরলি ইন্ডাকটিভ হবে না, তবে এখানে যেটা হবে যে আমার ভোল্টেজ এবং কারেন্টের যে ওয়েভ ফর্মটা আমরা দেখতেছি ওয়েভ ডায়াগ্রাম, সেই ওয়েভ ডায়াগ্রাম থেকে দেখি যে আমার ভোল্টেজ থেকে কারেন্টের ওয়েভ ডায়াগ্রামটা শুরু হয়েছে হলো 90 ডিগ্রি পরে থেকে, অর্থাৎ 90 ডিগ্রি ল্যাগিং এ শুরু হয়েছে, মানে এখান থেকে, হ্যাঁ, তো আমরা এখান থেকে শুরু হয়েছে, যদি এইটুকু আমরা চিন্তা করি যে এইটুকু নেই, যেহেতু আমাদের রেফারেন্স হলো এটা, মানে এই জন্য এটা বর্ধিত করে দেওয়া হয়েছে, তাহলে দেখা যাবে যে এখান থেকে শুরু হয়েছে আসলে কারেন্টেরটা, এবং ভোল্টেজ শুরু হয়েছে হলো এখান থেকে, অর্থাৎ 90 ডিগ্রি পর থেকে শুরু হয়েছে, ঠিক আছে, পিওরলি ইন্ডাকটিভ সার্কিটে। এবং ফেজর ডায়াগ্রামে আমরা দেখি যে যদি আমরা ভোল্টেজটাকে রেফারেন্স ধরি, রেফারেন্স, এবং সেখান থেকে ঠিক 90 ডিগ্রি হচ্ছে ল্যাগিং এ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কারেন্টের আমাদের ফেজর ডায়াগ্রামটা, এবং এটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই ভোল্টেজের ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু এবং কারেন্টের ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু, আমরা এর আগে যে ইকুয়েশনটা দেখছি ভোল্টেজ এবং কারেন্টের, সেখানে কিন্তু ফেজ ডিফারেন্সটা হলো আমার 90 ডিগ্রি, ঠিক আছে। তো ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি হওয়ার কারণে আমার যে পাওয়ার ফ্যাক্টর কস থিটা সেটা কিন্তু হবে কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি মানে হচ্ছে হলো জিরো, এখানে পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে জিরো। পাওয়ার ফ্যাক্টর জিরো হওয়ার কারণে কিন্তু আমার, আমরা জানি যে পাওয়ার রিয়েল পাওয়ারের যে সূত্র পি ইকুয়াল টু ভি আই কস থিটা, হ্যাঁ, ভি আই কস থিটা, কিবোর্ড থিটার পরিবর্তে আমি একটু এখানে জিরো লিখি আর কি, থিটা, তো কস থিটা, তো এখানে যদি আমার হলো যে কস থিটা হয়, তাহলে আমি যদি পাওয়ারের পাওয়ার বের করি, তাহলে আমি লিখতে পারি যে ভি আই কস থিটা যদি হয়, তাহলে এখানে থিটা হলো কত আমার, মানে কস থিটার মানটা হচ্ছে থিটা 90 ডিগ্রি হলে কস থিটা এই পুরো অংশটার মানই হচ্ছে হলো আমার জিরো, তাহলে এটার সাথে জিরো যদি আমি ভোল্টেজ এবং কারেন্টের সাথে যাই গুণ করি না কেন, সেটা পুরোটার ভ্যালু কিন্তু হবে জিরো, অর্থাৎ এখানে কিন্তু কোনো রিয়েল পাওয়ার নাই, ঠিক আছে, পিওরলি ইন্ডাকটিভ সার্কিটে এখানে কোনো রিয়েল পাওয়ার নাই।
তো পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটটা যদি আমরা এখন দেখি, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট সেম আগের মতোই, যে এটাও কিন্তু এই ধরনের সার্কিট নেই, সেখানে সবকিছু কিন্তু ক্যাপাসিটেন্স এর গুণাবলী থাকবে না। এটার ওয়েভ ডায়াগ্রামটা আমরা দেখলে দেখবো যে ভোল্টেজটা আমার যেখান থেকে শুরু হয়েছে, কারেন্টটা হচ্ছে তার 90 ডিগ্রি পূর্বে থেকে শুরু হয়েছে, আগে থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে আগে থেকে। অর্থাৎ হচ্ছে যে আমার ভেক্টর ডায়াগ্রাম দেখলে যে ভেক্টর ডায়াগ্রামে কারেন্টটা হচ্ছে ঠিক আমার 90 ডিগ্রি আগে থেকে শুরু, অর্থাৎ 90 ডিগ্রি হচ্ছে আমার লিডিং, লিডিং এ আছে। হ্যাঁ, অর্থাৎ ভোল্টেজ থেকে কারেন্টটা হচ্ছে 90 ডিগ্রি লিডিং এ রয়েছে, ঠিক আছে। আর হচ্ছে এখানে যেহেতু 90 ডিগ্রি লিডিং এ, আমার থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর যদি আমরা বের করি সে আগের মতো cos 90 ডিগ্রি, আর এখানে যেহেতু cos 90 ডিগ্রি মানে cos থিটার মানটা হচ্ছে আমার জিরো, পিএফ জিরো, তাহলে কিন্তু এখানে কিন্তু আমার রিয়েল পাওয়ার থাকছে না, অর্থাৎ পি ইকুয়াল টু কিন্তু হচ্ছে হলো আমার জিরো। তো এখানে আরেকটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে যে এই যে আমার ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এবং ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স, ঠিক আছে। আমরা জানি তো রেজিস্ট্যান্স এর এখানে একক যেটা রেজিস্ট্যান্স ওহম, হ্যাঁ, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এবং ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এর একক ওহম, কিন্তু এটা কেন সেটা একটু দেখাচ্ছি। যে এই ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এখানে যে আমার ইন্ডাক্টর এল যেটা আছে, আমরা যদি এল এর মান যদি মনে করি যে 5 হেনরি বা 10 হেনরি মনে করি, এই যে 5 হেনরি বা 10 হেনরি এটা কিন্তু আমার ওহমের মান না, অর্থাৎ এই 5 হেনরি 10 হেনরি এটা কিন্তু আমাকে কোন প্রকার বাধা দিচ্ছে না। এই যে এই সার্কিটে বাধাটা যেটা হচ্ছে যে এখান দিয়ে এই কয়েলের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহের কারণে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইতেছে, যে কারণে ব্যাক ইএমএফ তৈরি হচ্ছে, সেই ব্যাক ইএমএফ ওভারকাম করার জন্য কিছু বাধার সৃষ্টি হচ্ছে, মানে কারেন্ট ফ্লো তে কিছু বাধা তৈরি হচ্ছে, যেটা হলো যে আমার এই ইন্ডাকটিভ রিয়াক্টেন্স যেটার নাম আর কি। কিন্তু এই যে এল এর মানটা যেটা হলো, সেই এল এর মানটা কিন্তু আসলে বাধার মান না, এল এর মানটা হচ্ছে আমার হলো এই ইন্ডাক্টরটা আমি যে কাজে ইউজ করব সেই ইন্ডাক্টরটা কি পরিমাণ কাজ করতে পারবে সেটার ভ্যালু হলো আমার এই হেনরিটা, যেমন 5 হেনরি যদি মনে করি আমরা, ঠিক আছে। আর এই ইন্ডাক্টর ইউজ করার কারণে এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হইতে আমার যে পরিমাণ বাধার সৃষ্টি হবে সেটা হচ্ছে হলো আমার XL। সেম ভাবে হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে একই, যে আমার হচ্ছে এই ক্যাপাসিটরটা, যেমন ক্যাপাসিটরের বিভিন্ন কাজ রয়েছে, তার মধ্যে অন্যতম একটা কাজ হলো যে ফিল্টারিং করা। আমি যদি এই ক্যাপাসিটরটা ফিল্টারিং এর কাজে ইউজ করি বা যে কাজে ইউজ করি না কেন, এটার মান যদি আমার হয় হলো 0.4 মাইক্রোফ্যারাড বা এই ধরনের কিছু হয়, বা যত ফ্যারাডি হোক না কেন, তো এটা হচ্ছে যে ক্যাপাসিটর তার নিজের যে কাজটা ফিল্টারিং কাজ সেটা করবে, করার কারণে হচ্ছে যে এটা চার্জ এবং ডিসচার্জ হবে, এই কারণে যে আমার ইলেকট্রিসিটি প্রবাহের একটা বাধার সৃষ্টি হবে এখানে, সেটার মানটাই হচ্ছে হলো আমার XC। কিন্তু ক্যাপাসিটরের মান যে এত ফ্যারাড, এই ফ্যারাডটা কিন্তু মেইনলি মানে বাধা না, ঠিক আছে। বাধাটা হচ্ছে মানে ফ্যারাডটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স না, ঠিক আছে, রিয়াক্টেন্স যেটা বাধা যেটা সেটা হচ্ছে হলো আমার XC বা ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স। অর্থাৎ ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এবং ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এই দুইটা হচ্ছে হলো আমার মেইনলি বাধা, ঠিক আছে। এই বাধার যেটা দুইটা ফর্মুলা রয়েছে, XL হচ্ছে হলো 2πfL, এই Lটা হচ্ছে আমার যত হেনরি হবে মান সেটা, আর XC হচ্ছে 1/2πfC, এই Cটা হচ্ছে হলো আমার এই ক্যাপাসিটরের মান ফ্যারাডে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে হলো আমার ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এবং ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স। এখানে আমার পিওর রেজিস্টিভ সার্কিটের রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এবং ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স, এই তিনটার মানই হচ্ছে হলো ওহম, ঠিক আছে। বাধার মানটা হচ্ছে হলো ওহম। আচ্ছা, আর হলো পাওয়ারের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আমার কোনো রিয়েল পাওয়ার নাই, এখানে কোনো আমার রিয়েল পাওয়ার নাই, কারণ হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর জিরো, পাওয়ার ফ্যাক্টর জিরো, কিন্তু এখানে হলো আমার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1, ঠিক আছে। তো এই হচ্ছে আমার পিওর ইন্ডাকটিভ রেজিস্টিভ এবং ক্যাপাসিটিভ সার্কিট। তো এখানে এই যে আমাকে অবশ্যই এই ওয়েভ যে ডায়াগ্রামটা এটা খেয়াল রাখতে হবে, এবং লিডিং এবং ল্যাগিং এর বিষয়টা আমার একটু মনে রাখতে হবে। সহজে আমরা মনে রাখতে পারি যে হচ্ছে এই যে আমার ভোল্টেজটাকে আমি যদি রেফারেন্স ধরি সবসময় দুইটার ক্ষেত্রেই, রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে তো এখানে পিওরলি রেজিস্টিভ সার্কিটে দুটো হলো ইন ফেজে হবে, মানে এখানে লিডিং ল্যাগিং নাই, দুইটা একই হবে, একই ফেজে যেহেতু হবে। কিন্তু পিওরলি ইন্ডাকটিভ এবং পিওরলি রেজিস্টিভে যেটা হবে, যে আমি সবসময় মনে করি যে আমার ভোল্টেজটা আমি রেফারেন্স হিসেবে ধরবো, রেফারেন্স হিসেবে ধরলে ইন্ডাকটিভে হবে আমার কারেন্ট ল্যাগ করবে, ল্যাগিং হবে 90 ডিগ্রি, ঠিক আছে। আর হচ্ছে ক্যাপাসিটিভ হচ্ছে কারেন্ট হলো আমার লিড করবে 90 ডিগ্রি, ঠিক আছে। এটা হলো আমি আমার খেয়াল রাখলে হবে।
আর হচ্ছে আমার ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স এর মানটা সেটা আমরা মনে রাখব। তো এই ছিল হলো আমার মোটামুটি পিওরলি রেজিস্টিভ, পিওর ইন্ডাকটিভ এবং পিওর ক্যাপাসিটিভ সার্কিটের বিস্তারিত এবং এটার বর্ণনা। তো এরপরে হচ্ছে যে আমার হলো যে সিরিজ সার্কিট, আমার একটা রেজিস্ট্যান্স রেজিস্টর এবং ক্যাপাসিটর দিয়ে সিরিজ সার্কিট, মানে হলো রেজিস্টিভ ক্যাপাসিটর এর সিরিজ, আমরা যেটাকে সংক্ষিপ্ত বলি আরসি সার্কিট। আবার হলো ইন্ডাক্টর যদি আমি সিরিজে চিন্তা করি আরএল সার্কিট এবং হচ্ছে আরএলসি সার্কিট, অর্থাৎ তিনটাই সিরিজে থাকবে আমার, যেখানে তিন ধরনের উপাদানই থাকবে, মানে একটা সার্কিটে রেজিস্টিভ এর গুণাবলীও থাকবে, ইন্ডাকটিভ এর গুণাবলীও থাকবে এবং ক্যাপাসিটিভ এর গুণাবলী থাকবে। এইটা নিয়ে আমরা হলো ম্যাথ করব নেক্সট ক্লাসে, এবং হচ্ছে আলাদা আলাদা দুইটা সিরিজে এবং তিনটা একসাথে সিরিজের আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব, যেখানে কিন্তু আমার এই যে ভ্যালুগুলো লাগবে এবং সেখানে আমি ভেক্টর ডায়াগ্রাম যদি আমি আঁকাই তাহলে এটা আমার মনে রাখতে হবে যে ইন্ডাকটিভ সার্কিট হচ্ছে আমার হচ্ছে ল্যাগ করবে কারেন্ট, ক্যাপাসিটিভ সার্কিটটা কারেন্ট লিড করবে, এটা মনে রাখতে হবে। এবং ওয়েভ ডায়াগ্রামে আমার যদি ভোল্টেজটাকে আমরা 0 ডিগ্রি ধরি তাহলে সেটা হলো 90 ডিগ্রি পর থেকে আমার শুরু হবে ইন্ডাকটিভ সার্কিটে, ক্যাপাসিটিভ সার্কিটে আমি ভোল্টেজটাকে 0 ডিগ্রি তো 0 থেকে শুরু করলে আমার কিন্তু কারেন্টের যে ওয়েভটা সেটা কিন্তু শুরু হবে হলো 90 ডিগ্রি পূর্বে থেকে।